আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ভিডিও থেকে অডিও সংগ্রহ করবেন। ধরুন আপনার একটি ভিডিও পছন্দ হয়েছে বা আপনি একটি ইসলামী সঙ্গীত শুনতেছেন অথবা একটা গান শুনতেছেন ভিডিও, এখন চাইতেছেন যে এই গানটা যদি আমি অডিও করতে পারতাম, মানে অডিওভাবে শুনতে পারতাম বা এটাকে যদি অডিও কালেক্ট করতে পারতাম এই ভিডিও থেকে, তো কিভাবে আপনারা একটা ভিডিও থেকে ওই ভিডিও থেকে অডিওটা শুধুমাত্র আপনি নিয়ে নিতে পারবেন, অডিওটা কিভাবে আপনি ভিডিও থেকে কিভাবে অডিও করবেন ভিডিওটাকে, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো একটা ভিডিও থেকে কিভাবে আপনারা অডিও কাটবেন তার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে জাস্ট এখান থেকে আপনারা লিখবেন ANDRO অ্যান্ড্রো বিট, BIT, আপনারা অ্যান্ড্রো বিট লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে ঠিক এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন এবং আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, তার জন্য আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে। এখন এরকমটা আসার পর আপনি যেই এখান থেকে এই যে ভিডিও রয়েছে আমি আপনাদেরকে দেখাই, এই ভিডিওর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার গ্যালারির যত ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো শো করার পর আপনি যেই ভিডিওটির অডিও এখান থেকে কাট করতে চান আপনার ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ধরুন এই ভিডিওটির অডিও কাট করব। তাই এখন এই ভিডিও যে অডিওটা কাট করব সেটা আমি এখান থেকে কি করব দেখুন, একদম উপরে এখানে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলোকে জাস্ট আপনি একটু স্ক্রল করে ডানে টান দিবেন। টান দিলে দেখুন এখানে উপরের দিকে একটু খেয়াল করুন, এখানে অডিও নামে একটা অপশন আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে অডিও, এই অডিও নামে যে অপশনটা রয়েছে আমরা এই অডিওতে ক্লিক করে দিব, ঠিক আছে? তো ক্লিক করে দিয়েছি, দেখুন আমার এই যে ভিডিওটা রয়েছে ওই ভিডিও থেকে অডিওটা অলরেডি সরে গিয়েছে, মানে অডিওটা আমার অলরেডি এখান থেকে কাট হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। মনে হয় যে 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে, 3 সেকেন্ড পুরো লাগে নাই, 2 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার যে ভিডিও রয়েছে ভিডিও থেকে অডিওটা কালেক্ট হয়ে গেছে, এটা অলরেডি আপনার মেমোরিতে সেভ হয়ে গেছে। এখন চাইলে আপনি এখান থেকে এটাকে এখান থেকে শেয়ারও করতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন, কাট করতে পারেন, সেটা আপনার খুশি। তো আমি এখান থেকে যদি শেয়ার করে কাউকে পাঠাই তাহলে কিন্তু শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করলে আপনি যে কাউকে এখান থেকে পাঠাতে পারবেন, ঠিক আছে? তো এখানে বাদ দিলাম। তো আপনারা যদি মেমোরি কার্ডে যান তাহলে কিন্তু এই অডিওটা দেখতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আপনারা প্রথমে আপনাদের মেমোরি কার্ডে চলে যাবেন। মেমোরি কার্ডে আসার পরে যে অডিও ফোল্ডার রয়েছে, যে অডিও ফোল্ডার রয়েছে আপনার অডিও ফোল্ডারে ঢুকলে কিন্তু প্রথম ওই ইয়েটা পেয়ে যাবেন। এই যে দেখুন এখানে অলরেডি আমি একটু আগে যেই MP3 যেটা আমি এখান থেকে ভিডিও থেকে অডিওটা কাট করেছি সেটা এখানে দেখাচ্ছে, চাইলে আপনি এটাকে অডিওভাবে এখন শুনতেও পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। এভাবে আপনারা যে কোনো ভিডিও থেকে অডিও কালেক্ট করে নেবেন। তো কীভাবে কালেক্ট করবেন সেটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, তো আপনারা এভাবে করে নেবেন। আর এই মুহূর্তে আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।